आजादी को जन आंदोलन बनाने वाले पूज्य बापू हो या आजादी के लिए अपना सब कुछ न्योछावर करने वाले नेताजी सुभाष चंद्र बोस, भगत सिंह, चंद्रशेखर आजाद, बिस्मिल और अशफाक उल्ला खां जैसे महान क्रांतिवीर हो, झांसी की रानी लक्ष्मीबाई हो, कित्तूर की रानी चेन्नम्मा हो या रानी गाइडिनल्यू हो या असम में मातंगिनी हाजरा का पराक्रम हो, देश के पहला प्रधानमंत्री पंडित नेहरू जी हो, देश को एकजुट राष्ट्र में बदलने वाले सरदार वल्लभ भाई पटेल हो, भारत के भविष्य की दिशा निर्धारित करने वाले, रास्ता तय कराने वाले बाबा साहब आंबेडकर सहित देश हर व्यक्तित्व को आज याद कर रहा है। মাতঙ্গিনী হাজরা অসম থেকে এসেছেন, পাগল হয়েছেন, ইতিহাস জানেন না, কোনো অনুভূতি কি আপনার নেই, শুধু অন্যের লিখিত ভাষণের উপর ভরসা করেন, আপনাকে ক্ষমা চাইতে হবে, এটা বাংলার পক্ষে অপমানজনক, ওদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন, প্রধানমন্ত্রীকে টুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এই ধরনের ছোটখাটো ভুল হতেই পারে, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ছোটখাটো ভুল, ভারতবর্ষে হাজার হাজার এরকম মহাপুরুষ এসেছেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, কোনো কারণে ছোটোখাটো ভুল হতে পারে, তো সেটা নিয়ে বড় দেখার দরকার নেই। যারা এত কষ্ট পাচ্ছেন তারা মাতঙ্গিনী হাজরার জন্য কি করেছেন? স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দিতে জানে না বিজেপি নেতারা, শুধু জানেন বিভাজনের রাজনীতি করতে। প্রতিক্রিয়া ফেরহাদ হাকিমের। এটা শুনুন, এটা তো ওনার দোষ নয়, কারণ এরা আরএসএস এর থেকে যে শিক্ষা পায় তাতে ভারতের সংস্কৃতি জানে না। এরা একটাই জিনিস জানে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন, বাংলা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তাদের। কিন্তু আমরা, উনি কি বললেন তার থেকে অনেক ওপরে মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল, দীনেশ, এদের স্থান অনেক ওপরে। উনি না জানলে এটা ওনার দোষ, তার জন্য তাদের সম্মান কমবে না। তারা আমাদের হৃদয়ে আছে, ভারতবর্ষের স্বাধীনতায় গন্ধে তাদের আত্মত্যাগ আছে, সুতরাং তাদের আজকের দিনে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।